পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্পের নাম আপনারা শুনেছেন তবে এই প্রকল্পটি একদমই আলাদা এই প্রকল্পের নাম নথিভুক্তের জন্য কোনো প্রকার আবেদনের ফির প্রয়োজন নেই প্রকল্প চলাকালীন পশ্চিমবঙ্গরত পড়ুয়াকে মাসিক পাঁচ হাজার টাকা ভাতা দেওয়ার ব্যবস্থা রয়েছে সরকারি তরফে প্রকল্প শেষে সরকারি একাধিক দপ্তরে নিয়ে সুযোগও রয়েছে তো এই প্রকল্পের নাম কি এই প্রকল্পে কীভাবে নাম নথিভুক্ত করবেন কারা কারা এখানে আবেদন করতে পারবেন কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো জানিয়ে দাকে বন্ধুকে বলে রেখে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরিবর্তে এরকম চাকরি সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখেছি সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন পরিবর্তে এরকম চাকরি সমস্ত লেটেস্ট আপডেটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়ার জন্য এবং নতুন চ্যানেল লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখেছি সেখান থেকে চ্যানেলটিকে ভিজিট করে সাবস্ক্রাইব করে নেবেন পরিবর্তে আধার কার্ড ভোটার কার্ড মোবাইল টিপস ব্যাঙ্কিং রিলেটেড বিভিন্ন রকম ভিডিও আপনার সেই চ্যানেলে পাবেন তো চলুন বন্ধুরা বেশি কথা নড়ি আমরা একেবারে মূল বিস্তারিত বিষয়ে পৌঁছে যাব তো বন্ধুরা একেবারে বিস্তারিত বিষয়ে চলে এসেছে আমরা অনস্কেন দেখতে পাচ্ছেন একটা বাংলা সংবাদ পত্রিকার মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন রাজ্য সরকারের কারিগরি শিক্ষা টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট দপ্তরের অধীনে উৎকর্ষ বাংলা প্রকল্প এই প্রকল্পের আওতায় রয়েছে সরাসরি রাজ্যের সরকারি কলেজ থেকে আইটিআই পলিটেকনিক কোর্স শেষে নিয়োগের সুবর্ণ সুযোগ তো এখানে কী কী সুবর্ণ সূচক রয়েছে সেই সম্বন্ধে বিষয়গুলো আমরা এখান থেকে একবার দেখে নেব তবুও সরকারের মাথা ব্যথার কারণ একটাই দিনের পর দিন লাগামহীন বেকারত্বে কীভাবে হ্রাস পোড়ানো যায় এবার আরও এক ধাপ এগিয়ে রাজ্যের বেকার যুবকদের জন্য আকর্ষণীয় স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্প নিয়ে রাজ্য সরকার এই প্রকল্পের আওতায় রাজ্যের বেকার যুবক যুবতীরা যেমন বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ পাবেন তেমনি প্রকল্প চলাকালীন ওই প্রশিক্ষণরত বেকার যুবক যুবতীরা মাসিক ভাতা পাবেন আকর্ষণীয় তবে রাজ্য সরকার দ্বারা চালু হওয়া এই বিশেষ প্রকল্পের মাধ্যমে রয়েছে চিপল বেনিফিট একে তো প্রকল্পে বিনামূল্যে প্রশিক্ষণের সুবিধা তারপর রয়েছে প্রকল্প চলাকালীন মাসিক আকর্ষণীয় ভাতা আবার প্রকল্প শেষে সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে নিয়োগের সুবর্ণ সুযোগও রয়েছে তাহলে আসুন চটপট জেনে নেওয়া যাক রাজ্য সরকার দ্বারা চালু হওয়া স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রকল্পের বিস্তারিত বিবরণ তো আপনারা বুঝতে পারছেন এখানে কি কী প্রকল্প রয়েছে বা কি কী সুযোগ সুবিধা আপনারা পাবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এই ট্রেনিং চলাকালীন আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং করতে পারেন ট্রেনিং চলাকালীন আপনাদের এখানে স্টাইপেড দেওয়া হবে তো কত টাকা করে স্টাইপেড দেওয়া হবে আমরা বিদেশের পূর্বে আলোচনা করেছি পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন দেওয়া রয়েছে তো ভিডিওটা স্কিপ করুন প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকবেন আমরা পরপর আলোচনা করব প্রথমে এখানে রয়েছে এই প্রকল্পের নাম নথিভুক্তির জন্য কোনো প্রকার আবেদন ফির প্রয়োজন নেই দ্বিতীয় নম্বর রয়েছে প্রকল্প চলাকালীন প্রশিক্ষণরত পুড়কে মাসিক পাঁচ হাজার টাকা ভাতা দেওয়ার ব্যবস্থা রয়েছে সরকারি তরফে তিন নম্বর এখানে রয়েছে প্রকল্প শেষে সরকারি একাধিক দপ্তরে নিয়োগের সুযোগও রয়েছে তো এখানে প্রকল্প যখনই শেষ হবে বা আপনাদের প্রশিক্ষণ যখনই শেষ হবে তারপরে আপনারা এই সমস্ত বিভিন্ন রকম দপ্তরে নিয়োগের সুযোগও পাবেন চার নম্বরে রয়েছে তবে এই প্রকল্পে নথিভুক্ত হতে আবেদনকারীকে স্নাতক অর্থাৎ গেজিশনে ষাট শতাংশ নাম্বার পেতে হবে তো আপনারা এখানে বুঝতে পারছেন এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে গেলে কৃষিক্ষমতার যোগ্যতা প্রয়োজন রয়েছে সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে আবেদনকারীকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশনে ষাট শতাংশ নাম্বার পেতে হবে পাঁচ নাম্বার এখানে রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী বেকার চাকরি প্রার্থীরা এই প্রকল্পের আওতায় নথিভুক্ত হতে পারেন তো এখানে এসডিআ কিন্তু রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সী যে কোনো বেকার যুবক যুবতীরা এখানে আবেদন করতে পারেন বা নাম নথিভুক্ত করতে পারেন ছ নম্বর এখানে রয়েছে আইটিআই কিংবা পলিটেকনিক পড়ুয়ারা এই প্রকল্পের আওতায় নথিভুক্ত হতে পারবেন যারা আইটিআই বা পলিটেকনিক পড়ুয়া রয়েছেন তারাও কিন্তু এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন সাত নম্বর এখানে রয়েছে প্রকল্প শেষে প্রত্যেক পড়ুয়াকে বিশেষ শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট প্রদান করা হবে আপনারা যে প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন বা প্রকল্প প্রশিক্ষণ শেষ করে আপনাদের কিন্তু একটা শংসাপত্র দেওয়া হবে অর্থাৎ সার্টিফিকেট আপনাদেরকে দেওয়া হবে আট নম্বর এখানে রয়েছে আপাতত বাৎসরিক ছ হাজার বেকার যুবক যুবতী এই প্রকল্পের নাম নথিভুক্ত হতে পারেন তো এখানে পদ কতগুলো রয়েছে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে মোট এখানে ছ হাজার বেকার যুবক যুবতী এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন ন নম্বর এখানে রয়েছে এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ শেষে সরকারের একাধিক দপ্তরে নিয়োগের ক্ষেত্রে বিশেষভাবে আগ্রাধিকার পাবেন প্রশিক্ষণরত পড়ুয়ারা তো এখানে ট্রেনিং শেষে বা আপনাদের প্রশিক্ষণ যখনই শেষ হবে তারপরে কিন্তু আপনাদের এখানে বিভিন্ন রকম চাকরির সুযোগ রয়েছে সেই সমস্ত চাকরিগুলোতে আপনারা আবেদন করতে পারবেন বা সেখান থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আপনি কোন চাকরির জন্য উপযুক্ত সেটা কিন্তু এখানে আমরা জানতে পারবেন তো আশা করছি আমরা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কর্মক অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন